নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/9/2021 ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অর্থাৎ wbbme ওয়েবসাইটে মাদ্রাসা এডুকেশন মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তিনটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে। সেই তিনটি নোটিফিকেশান আমি শেয়ার করব। তো দেখে নেব কী গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে। প্রথম যে নোটিফিকেশানটা রয়েছে হচ্ছে আমরা জানি হাই মাদ্রাসার রিডিউস সিলেবাস আপনার সামনে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এবার আলিম এবং ফাজিলের যে এবারে 2022-এ যে সিলেবাস রিডিউস সিলেবাস বা কম সিলেবাস কমেছে সেই রিডিউস সিলেবাস আমি শেয়ার করবো, এবং তার সঙ্গে আরেকটি যারা ফাজিলের মানে ইলেভেনের ফাজিল ফার্স্ট ইয়ারের তাদের মার্কশিট কীভাবে তৈরি করবেন সেই মার্কশিটের ব্লু প্রিন্টও দিয়ে দিয়েছে বা মার্কশিটের কপিও দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে। তো আসুন দেখেন এই তিনটি নোটিফিকেশান। তাহলে আলিম এবং ফাজিলের হচ্ছে রিডিউস সিলেবাস এবং তার সঙ্গে ফাজিলের ফার্স্ট ইয়ারের অর্থাৎ ইলেভেনের মার্কশিট নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। প্রথম আমরা একটু দেখে নেব ফার্স্ট একটা একটা করে নোটিশগুলো একটু দেখে নেব আমরা কী কী রয়েছে নোটিশগুলোতে। রিডিউস সিলেবাস অফ ফাজিল এক্সাম, ফাজিল এক্সাম 2022 দেখতে পাচ্ছেন। ফাজিল এক্সামের রিডিউস সিলেবাস প্রকাশিত হয়েছে 2022-এর ফাজিল পরীক্ষার যে সিলেবাস ভালো করে দেখে নেন। মূল পাঠ্যসূচি থেকে নিম্নের অংশগুলো বাদ যাবে, অর্থাৎ নিচে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বাদ দিয়ে বাকিগুলো কিন্তু পরীক্ষা হবে, পরিষ্কার উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছেন। ফাজিল পরীক্ষার পাঠ্যসূচি 2022 মূল পাঠ্যসূচি থেকে নিম্নের অংশগুলো বাদ যাবে। বাংলার কোন অংশ বাদ যাবে দেখে নিন, তারপর উর্দু রয়েছে, ইংলিশ, আরবিক এই প্রশ্নগুলো বাদ যাবে। আর 2022-এ ফাজিল পরীক্ষার বাকি বিষয়গুলির পাঠ্যসূচি নিম্নে দেওয়া হলো এবং বাকি যেগুলোর ওপর পরীক্ষা এগুলো বাদ যাবে, বাংলা, উর্দু, ইংলিশ, আরবিকের, আর যেগুলোর ওপর পরীক্ষা হবে সেগুলো একটু দেখে নিন। বিষয়গুলোর 4-7 বিষয় রয়েছে টোটাল ফাজিলের, এবং ভালো করে দেখুন এই প্রত্যেকটার এবারে সিলেবাস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে যেগুলো পরীক্ষা হবে। ভালো করে দেখুন, ভিডিওটা পজ করে দেখে নেবেন যেগুলোর ওপর পরীক্ষা হবে। প্রথমে থিওলজির সিলেবাসটা ভিডিওটা পজ করে দেখে নেবেন, অবশ্যই লিখে নেবেন খাতায়। তারপর ইসলামিক স্টাডিজের সিলেবাস, ইসলামিক হিস্টোরি, ইতিহাস, হিস্টোরি নিউ সিলেবাস, এডুকেশন ভিডিওটা পজ করে দেখে নেবেন, গ্রুপের এডুকেশনের সিলেবাস, গ্রুপ বির পার্টটা, গ্রুপ সি, গ্রুপ ডি, পলিটিক্যাল সায়েন্স নিউ সিলেবাস, জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফির পার্টটা এটা, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে রয়েছে মরফিক প্রসেস রয়েছে ভালো করে দেখুন, তারপরে রয়েছে সয়েল, অ্যাটমোস্ফিয়ার, অ্যাটমোস্ফিয়ার ডিস্টারবেন্স, ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি এই পার্টটা। তাহলে এই ফাজিলের 2021-এর যে 2022-এ যে ফাজিল পরীক্ষা হবে তার সিলেবাস এবং যে অংশটা বাদ যাবে যে যে সেই অংশটা আমি শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং এটা গেল ফাজিলের সিলেবাস আপনাদের সাথে শেয়ার করলাম, এটা ফাজিলের সিলেবাস। এবার আমরা দেখে নেব একটু আলিমের সিলেবাসটা একটু দেখে নেব। তো বন্ধুরা আসুন দেখে নিই আলিমের সিলেবাসটা একটু দেখে নেব, আলিম পরীক্ষার সিলেবাস। দেখুন রিডিউস সিলেবাস ইন আলিম 2022-এর আলিম পরীক্ষা সিলেবাস এখানে রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নেবেন। দেখুন বাংলা পাঠ্যসূচি আলিমের, আলিমের 2022-এ যে পরীক্ষা হবে বাংলার পাঠ্যসূচি 2022-এর আলিমের পরীক্ষা সিলেবাসটা একটু দেখে নিন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের সিলেবাস, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উর্দু, উর্দু সিলেবাসটা দেখে নেবেন একটু। আরবিক আলিমের আরবিকের সিলেবাসটা দেখে নেবেন, আলিমের পাঠ্যসূচি হিসেবে দেখুন ইতিহাস ও পরিবেশ এর সিলেবাস, ইসলামিক ইতিহাস, ভৌত বিজ্ঞান ও পরিবেশ,
ভূগোল ও পরিবেশ, জীবনবিজ্ঞান ও পরিবেশ, ম্যাথামেটিক্স, এটা ম্যাথামেটিক্সের সিলেবাস, এটা তাফসির, তাফসিরের ইতিহাস, হাদিথ, হাদিথের সিলেবাস, তারপর ফিকের সিলেবাস, তো তাহলে আলিমের সঙ্গে এবার ফাজিলের সিলেবাসও 2022-এর ফাজিলের সিলেবাস যে রিডিউস সিলেবাস সেটা আমি শেয়ার করলাম। এবার আরেকটি নোটিস রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা একটা দেখে নেব, যে যারা ফাজিলের 11 পাস করেছে ফার্স্ট ইয়ারের, যেহেতু পরীক্ষা হয়নি, তো তাদের কীভাবে রুটিন প্রকাশ করতে হবে বা তাদের কীভাবে রেজাল্ট দিতে হবে বা তাদের কীভাবে মার্কশিট দেওয়া হবে সেই মানে সেই নোটিশও জারি করেছে এই মাদ্রাসা শিক্ষা পর্ষদ, এবং তার একটা কপিও দিয়ে দিয়েছে। ডাউনলোড হচ্ছে এটা, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইল পেয়ে যেতে পারেন, যদি বলেন অবশ্যই আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো। দেখুন এটা 13/9/2021 নোটিশটা জারি হয়েছে, দেখতে পাচ্ছেন, দিস ইজ ইনফর্ম টু অল কোভিড প্যান্ডামিক সিচুয়েশান, ফাজিল ফার্স্ট ইয়ার ইলেভেনের এক্সাম ক্যান কুড নট বি হেল্ড, মানে পরীক্ষা হয়নি, কিন্তু স্টুডেন্টদের মার্কশিট দিতে হবে, কিসের ভিত্তিতে মার্কশিটটা দিতে হবে এখানে দিয়েছে, দেখুন অ্যাভারেজ 4টে সাবজেক্টে আলিম পরীক্ষায় তারা যে অর্থাৎ ট্রেন হিসেবে যে আলিম পরীক্ষা হয়েছে সে আলিম পরীক্ষায় সর্বোচ্চ 4টে বিষয়ের মার্কসের অ্যাভারেজ ওয়েটেজ করে তার 80-70% মার্কস আসবে, আর বাকি হচ্ছে এই ফাজিলের ফার্স্ট ইয়ারের 11-এর হচ্ছে সাবজেক্টের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের নাম্বার 20-30 যেটা সেটা যোগ হয়ে হবে। দেখতে পাচ্ছেন এখানে পদ্ধতিটা দিয়ে দিয়েছে কীভাবে ফর্মুলা করতে হবে, ধরুন কারো 4টে বিষয় যোগ করে অ্যাভারেজ হয়েছে 60, তাহলে থিওরি মার্কস 60-এর 80% মানে 48 হবে, 70% হলে 42 হবে, তার সঙ্গে প্রজেক্ট যোগ হবে, এইভাবে রেজাল্ট তৈরি করতে হবে, এটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দিয়েছে। আর মার্কশিট যেভাবে দিতে হবে, মার্কশিটের একটা কপি দিয়ে দিয়েছে, এইরকম এই মার্কশিট কিন্তু প্রিন্ট আউট করতে হবে এই সিনিয়র মাদ্রাসাগুলোকে, এই মার্কশিট কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবেন, এরকম মার্কশিট স্টুডেন্টদের দিতে হবে, আলাদা কোনো মার্কশিট দিলে হবে না, এই পুরো বোর্ড তরফ থেকে মার্কশিট একটা কপি দিয়ে দেওয়া হয়েছে, সেই মার্কশিট কিন্তু দিতে হবে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ তিনটি নোটিফিকেশন আমি এই পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিটি মাদ্রাসা শিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ নোটিশ শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসি পরের ভিডিও নিয়ে।